এটা হলো DVDF টেস্ট বেঞ্চ এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে 250 কেভি অফ দি ট্রান্সফরমার এটা দিয়ে টেস্ট করা যাবে ইনপুট 415 ভোল্ট 3 ফেজ 4 ওয়্যার আউটপুট 0 থেকে 900 ভোল্ট যেটা আমাদের 866 ভোল্ট লাগবে ট্রান্সফরমার টেস্টিং করতে তাই এখানে 900 ভোল্ট দেওয়া আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটার আছে 250 কেভি অফ দি ট্রান্সফরমার টেস্ট করার ক্যাপাসিটি আছে আর এখানে ডিউটি আছে 1 মিনিট উইস্ট্যান্ড যেটা DVDF টেস্টিং এর ডিউটি স্ট্যান্ডার্ড আর এটা মেক এসবি ইলেকট্রোটেক কলকাতা ইন্ডিয়া তো এটার মেন কন্ট্রোল ইউনিট এটি আর মোটর জেনারেটর ইউনিট হলো এটি এটি থেকে আমরা 900 ভোল্ট 100 হার্জে জেনারেট করব তো প্রথমে আমাদের কি করতে হবে এখানে কানেকশনগুলি কমপ্লিট করতে হবে টেস্ট বেঞ্চের সাথে মোটর জেনারেটরের তো তার জন্য আমাদেরকে কানেকশন এখানে প্রথমে এই ইনপুট সাপ্লাইটা এখানে দিতে হবে 415 ভোল্ট এটা আমরা একটা 4 পোল এমসিবি থেকে এই সাপ্লাইটা দেব আর এখানে নিচে আর্থ যে পয়েন্টটা আছে আর্থ পয়েন্টে একটা এক্সটার্নাল আর্থ দেব এখানে আর তারপরে আমরা মোটরের কানেকশনগুলি করব মোটরের কানেকশন যেরকম লেখা থাকবে সেরকম অনুযায়ী আমাদের প্যানেলের ভেতর থেকে মোটরের এই টার্মিনালগুলিতে কানেকশন করতে হবে এখানে দেখা যাচ্ছে এটা এসি মোটরের ইনপুট আছে তো এখানে আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান তিনখানা ইনপুট এখানে আছে আর এখানে এটা এসআর মোটরের ইনপুট আছে আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান এখানে এসআর মোটরের আউটপুট আছে আর টু ওয়াই টু বি টু আর এটা আউটপুট আছে নিউট্রাল আর ওয়াই বি এখান থেকে চারটে যাবে আমাদের টেস্টিং ট্রান্সফরমারে আর এইগুলি এখানে এসি মোটরের আমার তিনটে টার্মিনাল আর এসআর মোটরের এখানে আমার ছটা টার্মিনাল সেই হিসাবে আমরা এগুলিকে কানেকশন করব মোটরের সাথে তো এই কানেকশনের তারগুলি এখান থেকে কানেক্ট করে এখানে কেবল গ্ল্যান্ড দেওয়া আছে এখানে একটা দুটো তিনটে চারটে তো এখানে যে কোনোটা দিয়ে আপনারা বের করতে পারেন এই তারগুলি এখানে কানেকশন করার পরে আর এ ওপর দিয়ে নামানোর জন্য এখানে এখানে আরেকটি গ্ল্যান্ড দেওয়া আছে বড় গ্ল্যান্ড একটা দুটো দুটো গ্ল্যান্ড দেওয়া আছে এখান থেকে আপনারা নিচে নামিয়ে এনে ওখান থেকে বের করতে পারেন তো এখানে যে এসি মোটরের ইনপুটটা আছে আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান এটা এখানে মোটরের যে ছোট টার্মিনালটা যে আছে এইখানে এখান থেকে ঢুকিয়ে কানেকশন করতে হবে আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান যেভাবে লিখে দেওয়া থাকবে সেইভাবে আর এখানে এসআর মোটর যেটা স্লিপিং মোটর তার আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান আর টু ওয়াই টু বি টু ছখানা তার আমাদের কানেকশনস করতে হবে বড় যে মোটরটা আছে সেটা হচ্ছে আমাদের স্লিপিং মোটর সেটাতে কানেকশনস করতে হবে এসআর মোটরের ইনপুট তিনটে এখানে ইনপুটে কানেকশন হবে এখানে মার্ক করে দেওয়া অনুযায়ী আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান আর এখানে আউটপুটে আউটপুটটা কানেকশন করতে হবে মার্ক করে দেওয়া থাকবে আর টু ওয়াই টু বি টু তো সেইভাবে কানেকশন করার পরে তারপর আমরা টেস্টিং শুরু করতে পারবো তো এবার সমস্ত কানেকশন করার পরে আমরা এখানে টেস্টিং শুরু করব তো প্রথমে মেন সুইচটাকে অন করব মেন সুইচটাকে অন করার সাথে সাথে এখানে এই তিনটি ইনকামিংয়ের যে তিনখানা ল্যাম্প আছে সেগুলো জ্বলবে তার সাথে তিনখানা ফিউজও আছে ইনপুট সাপ্লাইয়ের প্রোটেকশনের জন্য এখানে এটা ইনপুট সাইড ভোল্টমিটার আছে তার ভোল্টমিটার সিলেক্টর সুইচ আছে তিনটে ফেজে আলাদা করে আমরা সুইচ ঘুরিয়ে দেখতে পারি ভোল্টেজ এটা আউটপুট সাইড ভোল্টমিটার আছে এটা আউটপুট সাইড ফ্রিকোয়েন্সি মিটার আছে এখানে ইনপুট আউটপুট দুটো ফ্রিকোয়েন্সি আমরা 50 হার্জ 100 হার্জে দেখতে পারি আর এই তিনটে আছে আউটপুট সাইডের অ্যাম মিটার তো এখানে আমরা ডিভিডিএফের কারেন্ট দেখতে পাবো আর এইটা আছে কন্ট্রোল সার্কিট যেখানে আমরা যেটা দিয়ে এই মোটর জেনারেটরটাকে অপারেট করব আর ট্রান্সফর্মারটা টেস্ট করব তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কন্ট্রোল অন সুইচটাকে প্রেস করতে হবে প্রেস করলেই পুরো সেটটা পাওয়ার অফ হয়ে যাবে তারপরে আমরা এটাকে প্রথমে ইনক্রিজ পজিশনে রেখে দেবো ইনক্রিজ ডিক্রিজ যে এখানে যে টগল সুইচটি আছে এটাকে ইনক্রিজ পজিশনে রেখে দেবো আর তারপরে এসি মোটরটাকে সবার প্রথমে অন করব এসি মোটর অন করার পরে 7-8 সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি ডেল্টায় শিফট করবে স্টার্টার আছে যেহেতু তো তারপরে আমরা এসআর মোটর ইনপুট অন করব এসআর মোটরের আউটপুট অন করব আর এইটাকে প্রেস টু ইনক্রিজটাকে প্রেস করলে ধীরে ধীরে এই ভোল্টেজটা বাড়তে থাকবে এটাকে আমরা ম্যাক্সিমাম 866 ভোল্টেজ অবধি নিয়ে যাব
তো এখানে 866 ভোল্টেজ অবধি এই ভোল্টেজটা পৌঁছানোর পরে আমরা এখানে এবার টেস্টিং স্টার্ট হবে। তো স্টার্ট করার জন্য আমরা এখানে এই যে এই টাইমারটি আছে এই টাইমারটাকে অন করব। তো টাইমারটাকে অন করলে এটা রিভার্স কাউন্টিং শুরু করবে, ধীরে ধীরে 60 সেকেন্ড 0 সেকেন্ডে আসবে। তো এটা যত 1 মিনিটের টাইমার সেট করা আছে যাতে 1 মিনিটের বেশি ডিভিডিএফ টেস্টিং না হয়। তো এটা জিরোতে আসার সাথে সাথে এই যে ভোল্টেজটা এখানে দেখাচ্ছে এই ভোল্টেজটা ধীরে ধীরে পড়তে শুরু করবে, ডিক্রিজ হতে হতে এই ভোল্টেজটা জিরো হয়ে যাবে, তারপর আমরা টেস্টিং কমপ্লিট করবো। আর এই এটাকে 100 হার্টজ ফ্রিকোয়েন্সিতে দিলে এখানে আপনি আউটপুটের ফ্রিকোয়েন্সিটা চেক করতে পারবেন কত আছে। তো এখানে ইনপুটে আছে ফ্রিকোয়েন্সি 49.9 হার্টজ, আর আউটপুটে আমরা পাচ্ছি 99.6 হার্টজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার ধীরে ধীরে এই টাইমারটি জিরো হয়ে যাবে। এটা জিরো হওয়ার সাথে সাথে এই ভোল্টেজটা ধীরে ধীরে ডিক্রিজ হতে শুরু করবে নিজে থেকেই, নিজে থেকে অটোমেটিক্যালি ডিক্রিজ হয়ে যাবে। তো এটা ডিক্রিজ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই তিনটে পুশ বাটন সুইচকে অফ করব আর টাইমারটাকে অফ করব। রেগুলেটর নট অ্যাট জিরোর এই ল্যাম্পটা বন্ধ হয়ে গেলে সাথে সাথে আমরা এখান থেকে এই তিনটে পুশ বাটনকে প্রেস করে এটা অফ করব, আর তারপরে প্রথমে টাইমারটাকে অফ করব, তারপরে কন্ট্রোল সার্কিটটাকে অফ করব, কন্ট্রোল অন যে টগল সুইচটা আছে। আর কমপ্লিট টেস্টিংয়ের পরে আমরা মেন সুইচটাকে এখান থেকে অফ করে দেবো।